আমাকে ডাকিস না মাম্মা বলে মাম্মা কেন বাপু আবার ডাকা কিসের জন্য বলছিলাম আলিয়ার সাথে এনগেজমেন্ট করতে আমি রাজি এনগেজমেন্ট তো আমাকে আটকাতেই হবে কিন্তু আমি সেই জেদ ধরে থাকলে বাড়ির অনেকে কষ্ট পাবে তাই কথাটা আলিয়ার মুখ দিয়ে বলাতে হবে যা ভেবেছিলাম ঠিক তাই বাড়ির ছোট ছেলে এখনো সেই ছোট্টটি আছে ওই করতে বুঝলে সারাদিন মামামের কাছে আদর খা আমার সোনা বাবা আমার পুচু বাবা তাই না হ্যাঁ আরে কে এসেছে মামা দেখো আমাদের অরবিন্দ এসেছে অরবিন্দ আরে দেখি দেখি কতদিন পর দেখা হচ্ছে পুরে হ্যাঁ বাবা কতদিন পর দেখা হলো মোর একটু জাদু কি ছাপ্পি দি বাবা আ তুই তো কোমর তোমার ভেঙে দিলি আমার একেবারে আরে তো কি হয়েছে কি হয়েছে মানে আরে আমাকে মাম্মা মাদর করছিল তাতে এত জেলেসি তোমাকে পেয়েছি আমার পুজোর জন্য তোমাকে একটু জাদু কিছু বাপরে বাপ আমি কখন ফোন ধরলাম কখন ফোন ধরলি না কখন ধরলি ফোন তোকে আমি পুজোর সময় ফোন করছি তোকে আমি বিজয়ের সময় ফোন করছি তো মন কেমন করবে না কিছুই করবে না কারণ তুমি কোনো কমই লাগো না আমাদের পুজোতে শুধু ঘুরে ঘুরে বেড়াও আর ওই আমার অভির সঙ্গে খেলে বেড়াও কাজ করতো তোমার মা সেই বিমলা দিদি তো চলেই গেলেন আজকালকার আর ওরকম লোক হয় না গো আজকালকার লোকেরা খালি ফাঁকি বাজ খালি টাকাটি নেবে আর কেটে পড়বে এই যে অনেক আয়াটায় রেখে দেখেছি বাবু তোমার মা কিন্তু একা হাতে সামলাতো পুজোর সমস্ত কাজ আমার মা তো খুব ভালোবাসতো ওই জন্য যাকে চলে গেছেন যখন আর দেখো তুমিও মানুষ হয়েছো যাক মায়েরই আশীর্বাদে আর আমার দাদাও বলো আমার দাদারও কত বড় মন হ্যাঁ ওনার দয়াতেই তো তুমি লেখাপড়া শিখে মানুষ হলে বলো তাই না তোমার একটা হিললে হলো হ্যাঁ সে তো নিশ্চয়ই পিসুমনি বড়বাবু আজকে আমাকে সুযোগ দিয়েছিলেন বলেই তো আসলে বড়বাবু আমাকে এত ভরসা করেন আর ভরসা করে কোম্পানির এত কাজের দায়িত্ব দিয়েছেন না সেই কাজ শেষ করতে করতে ওই কারণেই পুজোতে আসতে পারলাম না কাজ করো মন দিয়ে কাজ করো পুজো টুজো তো আসবে যাবে শোনো খাটাখাটনি করো পরিশ্রম করো তবেই না আর দেখো আমি এটাও বিশ্বাস করি যে এক প্রজন্ম বাড়ির সেবা করে যে কাজের লোক ছিল বলে পরের প্রজন্ম পরের পরে এই করে যাবে তার তো কোনো মানে হয় না পরের প্রজন্ম লেখাপড়া শিখছে তারা ভালো কাজ করবে নিজের পায়ে দাঁড়াবে পরিশ্রম করো দেখবে উন্নতি হবে তোমার আরে মাম্মা অরবিন্দ শুধু আমাদের কোম্পানির এমপ্লয় না বাবা পুরোপুরি অরবিন্দকেই ট্রাস্ট করে নতুন ফ্যাক্টরি
পুরো দায়িত্ব অরবিন্দকে দিয়েছে। থাম থাম না, আরে থামবো কেন? মিস্টার বিনয়, এই যে হাজার হাজার ব্যাড উইকেট এইসব প্রোডিউসার, ঠান্ডা মাথায় কে পুরোটা ম্যানেজ করে? না, জনতা জানতে চায় কে ম্যানেজ করে। আমাদের অরবিন্দ ঘোষাল ম্যানেজ করে, অরবিন্দ ঘোষাল। প্লিজ, ঠিক জানতো যে ছেলে এখানে এসে দাঁড়িয়ে আছে। ধর চা খা, তারপর ফ্রেশ হ, তোর খাবার গরম করছে ইশিতা, খেয়ে দে, তারপর ওর সঙ্গে গল্প করবি, বুঝলি? আমি ঠিক জানতো। কি জানতিস? আমি জানতো আমার বম্মা আমার মুখ দেখে বুঝতে পারবে আমার পেটে ছুঁচে ডন মারছে। সে বুঝি না বুঝি? ধর দাও, আজ পুরোটাই দাও, পুরোটা দাও। আমি চাটা খেয়ে ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা আচ্ছা, দাঁড়া, আমি আসছি। আচ্ছা শোন, তুই এসছিস শুনে বড়বাবু খোঁজ করছিলেন, ও এবার দেখা করে নিস। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসছি। ঠিক না, তো ঠিক কথাই বলছে, রাস্তার জামা কাপড়ে খাটে কেন বসবে কেউ? তুই বল বৌদি ভাই, কোথেকে না কোথেকে এসেছে রাস্তার জামা কাপড়? আর তাছাড়া তোর বন্ধু আর এ এক হলো? হ্যাঁ কেন, আলাদাটা কোথায় তারা? ও বাবা, আর তোকে বোঝাতে বসতে হবে, তোদের না বুঝিয়ে পার, তোর এত আদিক খেতে কেন বলতো? আচ্ছা ছোটবেলায় বুঝলাম, বিমলা দিদির সঙ্গে আসতো বাচ্চা ছেলে, তাকে খেতে টেতে দিতেই জামা কাপড় পরতো, ঠিকই তো ছিল। তো বড় হয়ে গেছে, লেখাপড়া শিখে, অবশ্য লেখাপড়াও তো আমাদের ঘাড় ভেঙেই হলো, তা ভালো কথা, লেখাপড়া শিখেছে, এখন তো নিজে চাকরি করে, কোথায় আমাদের এনে খাওয়াবে? মিষ্টি টিষ্টি খাওয়াও যে পিসিমা, দেখো এসেছি বিজয়ার মিষ্টি, ও সব নেই, এসে কি বলছে পেটে নাকি ছুঁচয়ে ডন মারছে, আসলে কিছু না, এখানেই গিলবে না। এরকম করে বলিস না, বিমলা দি এই বাড়ির কত পুরনো মানুষ বলতো, মায়ের বিয়ের সময় থেকে এই বাড়িতে ছিলেন, অরবিন্দ তাঁর ছেলে, মা চেয়েছিলেন যে অরবিন্দ এই বাড়িতে থেকে বড় হোক, পড়াশোনা শিখুক, মানুষ হোক, তাইও এখানে আছে। আর তোর দাদা ওকে যে ফ্যাক্টরিতে কাজ দিয়েছে সেটা অরবিন্দ নিজের যোগ্যতায় করছে, কেউ ওকে দয়া করেনি, বিশ্বাস কর। এই পুজোতেও আসতে পারেনি বলে ওরও নিশ্চয়ই খারাপ লেগেছে, আমাদেরও প্রত্যেকের খারাপ লেগেছে, তাই তো সুযোগ পেতেই দেখ সবার সঙ্গে দেখা করতে বিজয় করতে চলে এসেছে। খারাপ লেগেছে না চাই, তুই চুপ কর তো। আমার বাপু খারাপ লাগেনি, আমার না মাঝে মধ্যেই মনে হয় এখন এইসব পরগাছাগুলো যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো। তারা ও তো আমাদেরই একজন, আর ও নিজেও সে কথাটাই বিশ্বাস করে। আচ্ছা ওকে এই বাড়ির থেকে বার না করে দিয়ে যদি ওর লাইফটাকে আমরা একটু গুছিয়ে দিতে পারি তাহলে কি ভালো হয় না বলতো? মা, হ্যাঁ, তোমার ছোট ছেলের জীবনটা আগে গোছাও না, মানে কর্মচারীদের জীবন নিয়ে না ভাবলেও চলবে আমার মনে হয়। ব্যাস ব্যাস ব্যাস, মামা ভাই আরেক সাপোর্টার চলে এসেছে, মানে কখনো কখনো ভুলেই যায় যে এটা বাড়ি না যুদ্ধক্ষেত্র, সবসময় ক্লাস নিয়ে যুদ্ধ হতে থাকে। কবি, আসলে কী বলতো প্রবলেমটা, যে যে ক্লাসের মানুষ সে সেই ক্লাসে থাকলে না যুদ্ধটা আর হয় না। কিন্তু এটা তুই বুঝিস কী করে, মানে কী করে সিগ্রিগেট করিস যে কে কোন ক্লাসের মানুষ, এটা যদি আমাকে একটু বোঝাস। কেন, সিম্পল, দেখ আউট হাউস তৈরি হয়েছে কর্মচারীদের জন্য, আর আমাদের বাড়ি তৈরি হয়েছে বাড়ির জন্য, তো সেটা একটু মেনটেন করলেই আমার মনে হয় সমস্যা মিটে যায়। প্রবলেমটা কী জানিস তো, এই যেমনি মামা, আগের যুগের মানুষ আলাদা চিন্তাধারা, এই বয়সে এসে মাম মামকে নিজের চিন্তাধারা বদলাতে বলবো না, বলছিও না, বাট দ্য প্রবলেম ইজ তোর কথা শুনে আমি ভীষণ দুঃখ হয়। তোর কথা শুনে মনে হয় ভারত এখনো 100-200 বছর আগেই পড়ে আছে, রিচ পুয়ার ক্লাস ডিফারেন্স আর গরিবরা তো অচ্ছুক, তাই না? দেখো আমি তোর সঙ্গে এই নিয়ে তর্ক করতে চাই না। করিস না, কারণ হেরে যাবি। রিয়েলি? ইয়েস রিয়েলি। দেখ তোর কথাগুলোর মধ্যে না আমি একটু লজিক খুঁজে পাচ্ছি না দাদা ভাই, ইটস টোটালি ইললজিক্যাল। আচ্ছা তুই তো এতগুলো কথা বললি, আমার একটা প্রশ্নের উত্তর দিবি? এই যে অরবিন্দ, বাবা অরবিন্দকে আমাদের ফ্যাক্টরির সব দায়িত্ব দিয়েছে, আজ অরবিন্দর জন্য আমাদের অ্যাকাউন্টসে কোনো প্রবলেম হয়নি, মানে একটা কারো হেরফের হয়নি, তাহলে যখন এতই ক্লাস ডিফারেন্স তাহলে অরবিন্দকে এইসব দায়িত্ব কেন দেওয়া হয়েছে বল? দেখ বাবু, আমি ওসব ক্লাস ক্লাস বুঝি না, আমি মনে করি ওদের পরিবেশ আর আমাদের, মানে ওর মা তো আমাদের বাড়ি কাজ করতো, তাই না? সো হোয়াটস দ্য প্রবলেম মাম্মা, আমি সেটাই বুঝতে পারি না, মানে বিমলা মাসি আমাদের বাড়িতে কাজ করতো, খেটে খেতো,
মানে পায়ের উপরে পা তুলে তো বসে থাকতো না, ভিক্ষে চাইতো না তো। আর অরবিন্দ, অরবিন্দ নিজের মেরিটে পড়াশোনা করেছে, নিজের পায়ে দাঁড়িয়ে আমাদের ফ্যাক্টরির জন্য প্রাণপাত করছে কৃতজ্ঞতাবোধ থেকে। তাহলে আমরা আমরা অরবিন্দকে সম্মান দিতে পারছি না কেন? তোমরা কেন অরবিন্দকে সম্মান দিতে পারছো? আমি আর মা তো অরবিন্দকে মন থেকে আপন করে নিয়েছি, তাহলে তোমরা কেন পারছো না? আমি দাদা ভাইকে যতটা রেসপেক্ট করি, ভালোবাসি, ঠিক ততটাই আমি অরবিন্দকেও রেসপেক্ট করি, ভালোবাসি, কিন্তু এটা তোমরা কেন বুঝছো না? মানে তোমাদের মেন্টালিটি যে আমি কেন চেঞ্জ করতে পারছি না, আমি সেটাই বুঝতে পারছি। এতবার বুঝেছি, বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি, তারপরেও তোমরা বৌদি ভাই, এই ছেলেকে রাজি করাতে কি আমাকে যা খাটাখাটনি করতে হলো? রাজি হয়েছে বুঝি? না হয়ে যাবে কোথায়, হয়েছে হয়েছে। আগে বলবি তো, এই না হলে আমার ভাই আহিনা কত ভালো মেয়ে বলতো, কেন না করছিলি বেকার বেকার, কত ভালো মেয়ে, কত আশা করে আছে মেয়েটা, ফ্যান্টাস, গুড নিউজ, গুড নিউজ। বাবা দেখি দেখি আহিনা, গুড নিউজ বলো। আমার তো মনে হচ্ছে মুখে যা বলছে মনে তাই চলছে না। সত্যি রাজি হয়েছে এঙ্গেজমেন্টে, কিন্তু কি করে? এই ছেলে একবার না বললে তারপর রাজি করানো খুব কঠিন কাজ। তারা তারা পেরেছে রাজি করাতে? দিদির বিয়ের টাকাটা জোগাড় করে ফেলেছি মা। আলিয়া বল দুর্দান্ত খেলে 50 রান পূর্ণ করলেন। এই ব্যাটটা আমি ম্যাডামের কাছে চাইব, উনি দেবেন আমায়? বলবো এই ব্যাটটা আমি আমার কাছে রাখতে চাই, একটা খুব সুন্দর স্মৃতি হিসেবে। স্মৃতি ছাড়া আর কি, এই ম্যাচটা তো আমার জীবনের কোনো কাজে লাগবে না। কেউ তো কোনোদিনও জানবেই না এই উমা এরকম একটা ম্যাচ খেলেছিল। আজকের এই সেঞ্চুরিটাও তো আলিয়া ম্যাডামের নামেই লেখা থাকবে। কিন্তু তাও এই ব্যাটটা যদি আমি আমার কাছে রাখতে চাই, সেই অনুমতিটুকুও পাবো না? কাল তাহলে এই ব্যাটটা আমি বাড়ি নিয়ে যাবো, নিয়ে গিয়ে বাবার ছবির সামনে রাখবো, বলবো বাবাকে, বাবা এই ম্যাচটা আমি তোমায় ডেডিকেট করলাম। তুমি শান্তি পেয়েছো তো বাবা? তোমার মেয়ে উমা এত বড় একটা স্টেডিয়ামে খেলেছে,
এতগুলো মানুষের সামনে খেলেছে। তোমার স্বপ্ন সত্যি হয়েছে বাবা, সত্যি হয়েছে। এই এনগেজমেন্টটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আর আই মেক শিওর তুই নিজেই এনগেজমেন্টটা ক্যান্সেল করে শালিয়া। অভির, তুই নিচে এত কিছু বলার পর তুই আমাকে সরি বলতে এসেছিস? অভি, আমি তোকে মাফ করব না। অভি, কোনো মতেই মাফ করব না। আমার প্রচন্ড কষ্ট হয়েছে, বিশ্বাস কর। তুই আমার মুখের উপর না বলে দিতে পারলি? অভি, কেন করলি এটা তুই? হ্যাঁ, কেন করলি বল? এনগেজমেন্টটাই রাজি হয়ে গেলে কি প্রবলেম হতো তোর? হয়ে গেছে তোর? এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। এখন তুই নিচে যাবি, নিচে গিয়ে সবাইকে বলবি যে এনগেজমেন্টটা তুই করতে চাস না। What? Yes. নিচে যাবি, নিচে গিয়ে সবাইকে বলবি যে তুই আমার সাথে এনগেজমেন্ট করতে চাস না। এটা এটা কি ধরনের মজা হচ্ছে অভি? আমি মজা করছি না, আই এম রিয়েলি সিরিয়াস। চুপচাপ এখন নিচে যাবি, নিচে গিয়ে সবাইকে বলবি যে আমার সাথে এনগেজমেন্ট তুই করতে চাস না। নালে আমি সবাইকে গিয়ে বলবো যে আজকের ম্যাচে তুই ব্যাটিং করিস নি। তোর জায়গা অন্য কেউ ব্যাটিং করেছে। স্টেডিয়ামে তুই আর আন্টি একটা ঘরের মধ্যে লুকিয়েছিলিস, তোর জায়গা অন্য একটা মেয়ে ব্যাটিং করছিল, মনে পড়ছে না তোর? আলিয়া, দেখ, আলিয়া তোর জায়গায় কে ব্যাটিং করেছে সেটা আমি জানি না, কিন্তু আমি কথা দিচ্ছি তাকে আমি খুঁজে বের করে সবার সামনে হাজির করবই। আর আজকে আরেকটা জিনিস প্রমাণ হয়ে গেল, দ্যাট ইউ আর আ চিটার। আর শোন, একজন চিটার মিথ্যাবাদীর সঙ্গে সম্পর্ক তো দূরের কথা, আমি কথাও বলতে চাই না। কি বলতে চাস তুই অভি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত ভালো একটা ইনিংস খেললাম আমি, আর তারপর তুই আমি বলছিস যে আমি খেলিনি, আমি মিথ্যাবাদী, আমি চিটার, এসব কেন বলছিস তুই অভি? কাম অন আলিয়া, কাম অন। আমি ভাবতাম তুই একজন ভালো প্লেয়ার, তাই তোকে আমি মন থেকে রেসপেক্ট করতাম, সেই জন্যই মাঠে গিয়েছিলাম। আমি কি ভেবেছিলাম জানিস, এই ম্যাচটা তোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তোর সিলেকশন ডিপেন্ড করছে এই ম্যাচটার উপর, আর বন্ধু হিসেবে আমার তোকে সাপোর্ট করা উচিত, চিয়ার করা উচিত, তাহলে তুই মোটিভেটেড ফিল করবি। ভাগ্যিস ভাগ্যিস আজকে আমি গেছিলাম, তাই তোমার চোখ খুলে গেল। কি ভুল হচ্ছে আলিয়া? নিজের চোখে দেখেছি পুরো ব্যাপারটা, আমি অতটা অন্ধ নই। তুই তো ভুলও দেখতে পারিস অভি। কি ভুল দেখেছি? তুই আর আন্টি একটা রুমের মধ্যে লুকিয়েছিলি সেটা আমি ভুল দেখেছি? হ্যাঁ বল না, চুপ করে গেলি কেন? তোর জায়গায় অন্য একজন ব্যাটিং করছিল, ভুল দেখেছি এটা আমি? হ্যাঁ ভুল দেখেছিস অভি, ভুল দেখেছিস এবং ভুল বুঝেছিস অভি, এই পুরো ব্যাপারটা মিথ্যে। একদম ঠিক বলেছিস, সত্যি সবটা মিথ্যে। লক্ষ লক্ষ মানুষের তোকে নিয়ে উচ্ছ্বাস, এই ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি, প্রেস আসছে তোর ইন্টারভিউ নিতে, পুরোটাই মিথ্যে আলিয়া, মিথ্যে। মানে এই এই ট্রফিটা নিতে তোর একটু লজ্জা করলো না? লজ্জা মাথা হেট হয়ে গেল? কেন করলি তুই এটা? এসবে কি অ্যাকচুয়ালি কোনো দরকার ছিল? অভি কি করে জানলো এসব? ও আমাকে স্টেডিয়ামের ওই ঘরটার ভেতরে কি করে দেখে ফেললো? না না, আমাকে বোঝাতেই হবে যে অভির এটা মনের ভুল, ও দেখতে ভুল করেছে। অভি শোন না, অভি তুই আমার কথাটা শোন,
তোর কোথাও একটা ভুল হচ্ছে অভি। তুই কি দেখতে কি দেখেছিস, কি বুঝতে কি বুঝেছিস? আচ্ছা অভি, তুই আমাকে একটা কথা বল, মাঠভর্তি দর্শকের চোখে ফাঁকি দেওয়া কি আমার পক্ষে অতই সোজা? আমার অপোনেন্ট প্লেয়ারকে বোকা বানিয়ে আমি আমার জায়গায় অন্য কাউকে খেলাবো অভি? হ্যাঁ, তুই বোকা বানিয়েছিস। চিৎকার করছিস কেন তুই অভি? বোকা বানিয়েছিস, লক্ষ লক্ষ মানুষকে বোকা বানিয়েছিস, নিজের বন্ধুকে বোকা বানিয়েছিস, তুই ঠকিয়েছিস তুই আমাকে। আমি তো তোকে ট্রাস্ট করতাম আলি, আর তুই আমার এত মিথ্যে কথা বলেছিস না তুই? আমার আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। সরি সরি রে, কেন যে তোকে এইসব কথা বলছি, মানে আমারই ভুল জানিস তো। মানে যে মানুষটা এত বড় ষড়যন্ত্র করতে পারে তার জন্য এই ইমোশনগুলো ইউজলেস, এগুলোর কোনো মিনিং নেই। আমার ভুল, চল তুই একটা কাজ কর, নিচে যা, গিয়ে বলে দে আমার সাথে এনগেজমেন্ট করতে চাস না। ব্যাস অভি, অভি আমার কথাটা শোন, শোনার কিছু বাকি নেই, জাস্ট ডু হোয়াট আই সে। আলিয়া কেন পাগলামি করছিস তুই অভি? আর মাঝে মাঝে আমি মিথ্যাটা বলেও থাকি, তার সাথে আমাদের এনগেজমেন্টের কি সম্পর্ক? হ্যাঁ, তুই এনগেজমেন্টটা কেন করতে চাইছিস না? গ্রেট, তার মানে তুই স্বীকার করলি তো যে আজ তুই মিথ্যা কথা বলেছিস, তোর জায়গায় অন্য কেউ ব্যাটিং করতে নেমেছিল। কি হলো আলিয়া, চুপ করে গেলি কেন বল আলিয়া? বল তোর জায়গায় কে ব্যাটিং করছিল আজকে? কার ট্যালেন্ট ইউজ করে তুই ইন্ডিয়া টিমে চান্স পেলি? কে তোর জায়গায় মাঠে ঝড় তুলেছে বল আলিয়া? চুপ করে থাকিস না আলিয়া, বল বল সত্যিটা বল।